হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়। মেয়েদের এই অভ্যাসটি কিন্তু মারাত্মক বিপজ্জনক। যৌন ইচ্ছা বা যৌনতার মাধ্যমে শারীরিক ও মানসিক তৃপ্তি লাভের ইচ্ছা একটি স্বাভাবিক প্রবৃত্তি। যৌন সঙ্গী বা সঙ্গিনী যখন কাছে নেই, তখন আত্মরিত তৃপ্তি লাভই একমাত্র উপায়। কিন্তু মেয়েরা সাবধান, আত্মরিত মাধ্যমে যৌন সুখ পাওয়ার প্রবণতা 15 বছর বয়স থেকে শুরু হয় এবং মেনোপোপেজের পরেও এই প্রবণতা বজায় থাকে। সবচেয়ে বেশি হস্তমৈথুন করেন 20 থেকে 40 বছর বয়সীরা। মেয়েদের শরীর স্বাস্থ্যের জন্য আত্মরতি এবং অগার্জম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌন তৃপ্তি মেয়েদের মধ্যে হৃদরোগের সম্ভাবনা কমায়, আয়ু বাড়ায় এবং ডিপ্রেশন কমায়। বেশি বয়সে যা শারীরিক ও মানসিক চাহিদা, অল্প বয়সী মহিলাদের মধ্যে সেটাই এক ধরনের কৌতূহল মাত্র। শরীরের গোপন অঙ্গ স্পর্শ করলে কি কি অনুভূতি খেলা করে শরীর মনে, সেটা লক্ষ্য করা বা অনুভব করার ইচ্ছা থেকেই বেশিরভাগ টিনেজরা বা ইয়াং অ্যাডাল্ট মেয়েরা মাস্টারবেট করেন। এই সময়ে বিভিন্ন ফরেন এলিমেন্ট যোনিতে প্রবেশ করানোর একটি প্রবণতা দেখা যায়, বিশেষ করে সদ্য টিনেজদের মধ্যে। বাংলাদেশে এমনিতেই ভাইব্রেটর বা ডিল্ডো জাতীয় সেক্স টয় বহুল প্রচলিত নয়, তাই বেশিরভাগ মেয়েরাই ঘরোয়া কিছু জিনিস ইনসার্ট করান যোনিতে। এই অভ্যাসটি বলা বাহুল্য অত্যন্ত বিপজ্জনক এই 4টি কারণে। 1, সেক্স টয়গুলি বিশেষভাবে তৈরি, কিন্তু মোমবাতি, শশা বা অন্য কোনো সরু লম্বা জাতীয় বস্তু যা মেয়েরা হাতের কাছে পায় তা অত মসৃণ নয়, ফলে যোনির ভেতরের অংশ ছিঁড়ে যেতে পারে, কেটেও যেতে পারে। 2, জল দিয়ে ধুলে মোমবাতি বা অন্যান্য সবজি স্টেরিলাইজড হয়ে যায় না, ফলে ব্যাকটেরিয়া বা জার্মস থাকতেই পারে। যোনির ভেতরের অংশ দিয়ে সহজে শরীরে প্রবেশ করে সেই নানাবিধ জার্মস। 3, যৌন উত্তেজনা বা নিছক কৌতূহলে অতিরিক্ত পুশ করলে সার্ভেক্সে আঘাত লাগতে পারে এবং আহত হতে পারে ইউরিনারি ট্রাক্ট। 4, তাছাড়া বাইরের বহু জার্মস এই অংশে প্রবেশ করার ফলে ইউরিনারি ট্রাক্ট এ ইনফেকশনও হতে পারে। 5, সবচেয়ে বড় বিপদ হলো অতিরিক্ত পুশ করলে যোনির ভিতরে আটকে যেতে পারে সেই এলিমেন্ট। আকারে ছোট সবজি যেমন পুলি, বেগুন, ঢ্যাঁড়স, কলা ইত্যাদিতেও এই বিপদ রয়েছে। বিষয়টি যতই হাস্যকর লাগুক, তেমন কিছু হলে শ্বাস আটকে মৃত্যু পর্যন্ত হতে পারে। যৌন কৌতূহল নিবারণ বা অগার্জমের জন্য তাই আঙ্গুল বা হাত ব্যবহার করাই শ্রেয়, এমনকি সেক্স টয়ও সবসময় বিপদের বাইরে নয়। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি নিয়ে আপনি কী ভাবছেন তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।